आ गए मेरी मौत का तमाशा देखने। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জোগ্রাম, একটা ব্রিজ বলে একটা জায়গা আছে, সেই ব্রিজে ওইটাই তো নাকি রে। তো আজকে যাচ্ছি আমরা নতুন একটা লোকেশনে, তো সেইখানে গিয়ে আমরা অনেক কিছু ভিডিও শুট, ফটো শুট অনেক কিছু করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি আছি, আপু আছে, যাত্রু আছে, সবাই আমরা যাচ্ছি। তো এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি স্বপ্না মোড়েতে, কারণ এখন বৃষ্টি পড়ছে, যার জন্য আমরা যেতে পারছি না। গাড়ি আমাদের রাখা আছে, বৃষ্টিটা কমলে তারপরে আমরা। তাত করে ঠিক করলাম একটা নতুন জায়গায় যাব, বাড়ি থেকে বেরিয়ে তারপরে ঠিক করলাম, কারণ বাড়ি থেকে যদি আমরা ঠিক করি তাহলে সেই জিনিসটা কমপ্লিট হয়ই না। ওই জন্য আগে বাড়ি থেকে বেরোলাম, তারপরে নতুন কি প্ল্যান করব সেইটা ঠিক করলাম। গাড়িতে অল্প কিছু তেল পুরে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্যে। আমাদের রাস্তাটা ছিল জামালপুর রোডের ওপর দিয়ে, রাস্তায় যেতে যেতে গেট পড়েছিল তাই আমরা দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা বেরিয়ে পড়লাম। এইবার প্রকৃতির সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের মেন জায়গাতে। সত্যি অসাধারণ লাগছিল দূর থেকে ব্রিজটা দেখতে। আমরা তখন সেখানে একটা দোকান পেলাম, সেই দোকানে দাঁড়িয়ে অল্প কিছুক্ষণ চা খেলাম। চা খাওয়ার পর আমরা সেখানে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে লাগলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা অনেকটা লম্বা, দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল, চারিদিকে জমিতে ভর্তি। অল্প কিছু খাবার নেওয়ার জন্য আমরা সেই দোকানটাতে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি সব থেকে ছোটো ওই জন্য আমাকে দিয়েই ওরা আনানো করালো। এইখানে দেখতে পাচ্ছ গরম গরম ফুলুরি হচ্ছে, বোমা, যেটা বাংলা ভাষাতে বলা হয় বোমা। তো সেই বোমা আমরা নিলাম গরম গরম, খেতে খুব সুন্দর টেস্ট। দোকান থেকে খাবার জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে এইবার আমরা উঠলাম এই ব্রিজের ওপরে। দেখতেই পাচ্ছ ব্রিজের ওপর দিয়ে এই রেলটা গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একটু ক্লোজ ভিউ দেখিয়ে দিই তোমাদের, যাতে দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগে এই ব্রিজটা। এখন চলে আসলাম আমরা লাভ ব্রিজ। এখানে সারাদিনে দুটো মাত্র ট্রেন চলে। ব্রিজটা খুব সুন্দর দেখতে। আমি এই ব্রিজের উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি, আমি আছি বন্ধুরা আছে। আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম। আমি আছি, যাত্রু আছে, এবং আমার বন্ধু আহুল কুরেশি আছে। তো এইখানে দূর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। ভিডিওটা করছিল রাহুল এবং আমি এখান থেকে দূরে, আমি দূরের দৃশ্য দেখছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল। এই রাস্তার ওপর দিয়ে যেতে যেতে একটা দাঁড়ানোর জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে দেখলাম যে প্রচুর হাওয়া দিচ্ছে, অনেকটাই কিন্তু উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, এবং মনোরম হাওয়ার জন্যে শরীরটা আরও বেশি ভালো লাগছিল, আরও বেশি মন ফুরফুরে হয়ে উঠছিল ভিডিও বানানোর জন্যে। এই ব্রিজটা এমনভাবেই বানানো যে এখানে সাইকেল নয় মোটরসাইকেল পর্যন্ত যেতে পারবে, এতটাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এই জায়গাটা বানানো হয়েছে। এইখানে সাইকেল যাওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ মোটরসাইকেলও যাচ্ছে খুব আরামসে, কারণ এখানে ট্রেনের সংখ্যা সারাদিনে মাত্র দুটো। ব্রিজের ওপরে হাঁটতে হাঁটতে সবুজ দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। বাঁশঝাড় থেকে শুরু করে সবুজ ঘাস কত বড় বড় হয়ে গেছে। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা জলের ওপরে যে ব্রিজটা যেখান দিয়ে গেছে সেইখানে আমরা হেঁটে চললাম। পাশে রয়েছে রেলিং, এখান দিয়ে মানুষ হেঁটে চলাচল করে, সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা দিয়ে মানুষ হাঁটাচলা করে। যখন এখানে এই রেলের ওপর দিয়ে ট্রেন যায় তখন মানুষ এই সাদা রেলিংটা ব্যবহার করে হেঁটে যাওয়ার জন্যে। ভগবান প্রকৃতিকে খুব সুন্দরভাবে বানিয়েছে, সেইটার একটা উদাহরণস্বরূপ এই ব্রিজ। এই ব্রিজের ডান দিক বাঁ দিক দেখলেই বুঝতে পারবেন কত গাছপালা রয়েছে, প্রকৃতি এক আলাদাই রূপ এনে দিয়েছে এই ব্রিজটার তলায়। এই করতে করতে আমরা সামনের দিকে গেলাম, আরও সামনের দিকে, দেখে খুব ভালো লাগছিল। সেই দোকান থেকে কেনা আমাদের ফুলুরি এইবার আমরা বের করলাম, এখানে বের করছে রাহুল, সে শেয়ার করে দিচ্ছে কে কতটা করে খাবে না খাবে। আমিও সেই সুযোগে একটা ভিডিও করে নিলাম, খেতে কিন্তু খুব সুন্দর ছিল, তাই তোমাদের একবার করে দেখিয়ে দিই কতটা সুন্দর টেস্টি ছিল। তো এইবার তোমাদের সাথে শেয়ার করে প্রথম কামড়টা বসালাম ফুলুরির মধ্যে, অসাধারণ টেস্ট ছিল, নিরামিষ একদম।
মনটা আরও ফুরফুরে হয়ে গেল এই বর্ষার ওয়েদারে। সত্যি ফুলুরি খেতে খেতে এই পাশের ওয়েদার, পাশের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের বিকেলটা বেশ সুন্দর কাটছিল। এই বিকেল কাটতে কাটতে কখন আবার ট্রেনের সময় হয়ে গেল, আর আমরা ভাগ্যবান যে বিকেলবেলায় এই ট্রেনটা লক্ষ্য করলাম। হয়তো আমরা সত্যিই ভাগ্যবান যার জন্যে এই ট্রেনটা দেখতে পেয়েছি, কারণ ট্রেন সামান্য মাত্র সারাদিনে দুটো চলে, আর তার মধ্যে লাস্ট ট্রেনটাই আমরা লক্ষ্য করতে পারলাম। ট্রেনটা চোখের নিমেষেই চলে গেল, খুব ভালো লাগলো চোখের সামনে থেকে এত কাছ ট্রেন দেখলাম। ট্রেন চলে যাওয়ার পরে এত হাওয়া দিচ্ছিল যে একটু ক্যালেস্টারি মেরে চারটি ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম। পিছনে দেখছো মাঝি ভাই নৌকা চালাচ্ছে, খুব সুন্দর লাগছিল কিন্তু দূর থেকে এই ভিউটা পেতে। সূর্য এইবার অস্ত যাওয়ার পালা, সূর্য এইবার নদীর তলদেশে, এইবার আমরা বাড়ি যাব, যার জন্য একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম। তোমরাও সবাই আসো, দেখো কতটা সুন্দর লাগবে দেখতে। বন্ধুদের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে দু তিন ঘন্টা কেটে যাবে বুঝতে পারবো না, কারণ ওয়েদারটা আমাদের খুব সাথে দিয়েছিল। ওয়েদারটা খুব ভালো ছিল যার জন্য আমরা এতক্ষণ থাকতে পেরেছি। আর এখানে যখন আমরা ব্রিজটা পেরিয়ে আসলাম, দেখলাম অনেক অনেক মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, কারণ এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে তৈরি হয়ে গেছে, প্রচুর মোটরসাইকেল আছে। এইবার মোটরসাইকেল রেডি করে নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর লাগছিল বাইকে চেপে ভিডিও করতে করতে যাওয়ার যে মজা, এর অনুভূতি কিন্তু আপনারা হয়তো নাও বুঝতে পারেন যদি না বাড়ি থেকে বের হন। सो गाइस अभी आ गए हैं चोटखंडो, तो यहाँ अभी हम लोग पीने वाले हैं चाय, तो अभी इस दुकान में चाय पियेंगे दिन, उसके बाद जाएंगे घर अपना। सो गाइस वीडियो अगर अच्छा लगे तो लाइक करना। बोल बोल बोल, सब्सक्राइब करना। नहीं शेयर कर, तू शेयर बोलेगा, तू ही बोलना, तू बोलना शेयर करना। और ना हमारे तो होवे ना प्रथम देखो। So guys, video अगर अच्छा लगे तो लाइक करना, शेयर करना और सब्सक्राइब बिल्कुल मत करना। और आज का ब्लॉग यही खत्म करते, तो आज का ब्लॉग कैसे लगा आप लोग कमेंट करके बताना।